থ্যাংক ইউ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সঙ্গে যুক্ত আছো। বিগত ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 15.2-10 পর্যন্ত করে দিয়েছিলাম, অর্থাৎ ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্নের সমাধান। এর আগের ক্লাসে বলেছি, আবারও বলছি, বিভিন্ন সেকশনে বিভিন্ন টিচার করায়, কারি কারি অভিযোগ আছে যে এটা আমাদের সম্পূর্ণ হয়নি, তার জন্য আমি এই অনুশীলনী আবার ধরেছি। আর সামনের যেটা পরীক্ষা সেটা ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম মিলে হবে, এই চ্যাপ্টার ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মের মধ্যেই পড়ছে বলে এটাকে আবার আমি আলোচনা করছি। কাউরির হয়েছে কাউরির হয়নি, যাদের হয়ে গেছে তারা বিরক্ত বোধ করবে না, আবার দেখবে যাদের হয়নি তারা নতুন করেই দেখবে, ঠিক আছে। আজকে তবে শুরু হবে 11 নম্বর থেকে। 11 নম্বর প্রশ্নে বলা আছে, সাকিল একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এঁকেছে, আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি এবং 8 সেমি। হিসাব করি ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজ যার ভিতরে ও একটি বিন্দু, ও বিন্দু থেকে পি কিউ বাহুর উপর অঙ্কিত লম্ব কিউ আর এর উপর ও বি এবং পি আর এর উপর অঙ্কিত লম্ব ও সি যাদের দৈর্ঘ্য যথাক্রমে বলেছে 10 সেমি, 12 সেমি, 8 সেমি। তাহলে হিসাব করে লিখতে বলছে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত। আমরা ও বিন্দুর সঙ্গে যোগ করে দিলাম, ধরি পি কিউ আর সমবাহু ত্রিভুজের পি কিউ সমান কিউ আর সমান পি আর সমান 1 সেমি। ও এ সমান 10 সেমি, ও বি সমান 12 সেমি, ও সি সমান 8 সেমি। যেহেতু সমবাহু ত্রিভুজ পি কিউ আর এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি ধরেছি, তাহলে ক্ষেত্রফল √3/4 × x² সেমি। আবার এই পি কিউ আর ত্রিভুজকে 3টি ত্রিভুজে বিভক্ত করা হয়েছে, পি ও কিউ, কিউ ও আর, পি ও সি। পি ও কিউ ত্রিভুজের পি কিউ ভূমি, ও এ লম্ব, ক্ষেত্রফল ½ ভূমি × উচ্চতা। কিউ আর ত্রিভুজের কিউ আর ভূমি, ও বি লম্ব, ক্ষেত্রফল ½ভূমি × উচ্চতা। পি ও আর ত্রিভুজের ভূমি পি আর লম্ব হচ্ছে ও সি, ক্ষেত্রফল ½ভূমি × উচ্চতা। এই 3 ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সমষ্টি ত্রিভুজ পি কিউ আর ক্ষেত্রফলের সমান। এখান থেকে সমাধান করে আমরা ত্রিভুজ পি কিউ আর এর বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, অর্থাৎ x এর মান পেয়ে যাব। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল √3/4 × বাহুর স্কোয়ার। ধরি
ত্রিভুজ সমবাহু ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ সমান কিউ আর সমান পি আর সমান এক্স এম এক্স এম ও এ সমান 10 সেমি ও বি সমান 12 সেমি ও সি সমান 8 সেমি ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান √3/4 এক্স স্কোয়ার বর্গ সেমি ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল ½ × PQ × OA সমান ½ × X × 10 বর্গ সেমি ত্রিভুজ QOR এর ক্ষেত্রফল ½ × QR × OB ½ × X × 12 বর্গ সেমি ত্রিভুজ POR এর ক্ষেত্রফল সমান ½ × PR × OC ½ × X × 8 বর্গ সেমি শর্তানুসারে ¾ এক্স স্কোয়ার সমান ½ × X × 10 প্লাস ½ × 12 প্লাস ½ × X × 8 বা √3/4 এক্স স্কোয়ার সমান ½ × এক্স কমন 10 প্লাস 12 প্লাস 8 কেটে গেল, একটা করে এক্স কেটে গেল, তাহলে √3x সমান 2 × 10 12 30 বা x = 60/√3 অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান √3/4
ইন্টু 60/√3 ইন্টু 60/√3 বর্গ সেমি গুণিত 20×4 20×√3 60 সমান 300√3 বর্গ সেম ১২ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সমাধি বাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। একটি সমাধি বাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি। একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি সমান 20 সেমি এবং কোণ বিএসি সমান 45 ডিগ্রি। এবিসি একটি সমবাহু ত্রিভুজ সমান 20 সেমি এবং অন্তর্ভুক্ত 45 ডিগ্রি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? তা আমরা সি বিন্দু থেকে বা বি বিন্দু থেকে সি বিন্দু থেকে এবি এর উপর সিডি লম্ব অঙ্কন করলাম, লম্ব এটা যেহেতু 45 ডিগ্রি কোণ এবং লম্ব এটা 90, এখানেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। অতএব এডিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। এডিসি সমবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এডি সমান ডিসি সমান যদি আমরা 1 সেমি ধরে নিয়ে, তাহলে শর্ত অনুসারে x² + x² সমান 20 এর স্কোয়ার, এখান থেকে সমাধান করে আমরা 1 এর মান পেয়ে যাব। এবার এবি কে ভূমি করব আমরা এবং সিডি কে উচ্চতা লম্ব, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ½ এবি × সিডি, ½ ভূমি × উচ্চতা। এবিসি সমদ্বি বাহু ত্রিভুজের সমান বাহু এবি সমান এসি সমান 20 সেমি। কোণ
BAC সমান 45 ডিগ্রি, CD লম্ব AB, কোণ ADC সমান 90 ডিগ্রি, কোণ ACD, ACD সমান 45 ডিগ্রি, ত্রিভুজ ADCR, ADCR, AD সমান CD, অতএব AD square plus CD square সমান AC square. CD square plus CD square সমান Courier square. 2 CD square সমান 20 গুণিত 20 বা CD square 20 গুণিত 20 by 2 10. দশ কুড়ি দুশো বা সিডি সমান 10√2. অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ইন্টু CD, half into 20 into 10√2, semi, x√2, semi. তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ঠিক একই রকম 45 ছিল অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, ধরা যাক এ বি সি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এ সি সমান 20 সেমি অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত। আমরা বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব অঙ্কন করব, লম্ব অঙ্কন করে তাকে এমন করে বাড়াবো, বিডি লম্ব অঙ্কন করে তাকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করব যেন বিডি সমান ডি হয়। এই যোগ করে দেওয়া হলো, এবার ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এডি ই এর মধ্যে আমরা সর্বসমতা দেখাব, দুটির মধ্যে বিডি সমান ডি, কোণ এডি বি সমান 90, কোণ এডি সমান 90, এডি সাধারণ বাহু ত্রিভুজ, দুটি সর্বসম,
সম যদি হয় তাহলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান। ত্রিভুজ এবিডি এর কোণ বিএডি সমান 30 ডিগ্রি, কোণ এডিবি সমান 90 ডিগ্রি, তাহলে কোণ এবিডি সমান কত? 60 ডিগ্রি। দুটি ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। সর্বসমতা থেকে আমরা বলে দিতে পারব কোণ ইএডি সমান 30 ডিগ্রি, কোণ এইডি সমান 60 ডিগ্রি। তাহলে এবিই ত্রিভুজটি হয়ে যাবে একটি সমবাহু ত্রিভুজ, যার এবি সমান বি সমান এই। তা আমরা এবি সমান জানি 20 সেমি, তাহলে বি সমান 20 সেমি, আবার বিডি সমান ডি, তাহলে বিডি সমান কত হয়ে যাবে? 20 অর্ধেক 10 হয়ে যাবে। এবার ত্রিভুজ এবি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু বিডি। আচ্ছা, এবিসি সমদ্বি বাহু ত্রিভুজের এবি সমান এসি সমান 20 সেমি, কোণ বিএসি সমান 30 ডিগ্রি, বিডি লম্ব এসি, বিডি সমান ডি, কোণ অতএব কোণ এ ডি বি সমান কোণ এ ডি ই সমান 90 ডিগ্রি, কোণ এ বি ডি সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। ত্রিভুজ এ ডি বি ও ত্রিভুজ এ ডি ই এর মধ্যে বিডি সমান ডি কোণ এ ডি বি সমান কোণ এ ডি ই সমান 90 ডিগ্রি ও এ ডি সাধারণ বাহু। অতএব ত্রিভুজ এ ডি বি সর্বসম ত্রিভুজ, এ ডি ই সাইড, অতএব কোণ এইডি সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এবি সমান এই কোণ ডিএ সমান কোণ বিএডি 30 ডিগ্রি, অতএব কোণ বিএ ই সমান 30 ডিগ্রি প্লাস
সমান 60 ডিগ্রি, ত্রিভুজ এ বি ই এর প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি ই একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ অতএব এ বি সমান 20 সেমি, অতএব বিডি সমান 80 সেমি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু সি ইন্টু বিডি। হাফ ইন্টু কুড়ি ইন্টু 10 বর্গ সেমি ১০০ বর্গ সেমি। দুটা করিয়ে যাবো আমি, আমার কাজ আছে বলি তো এসছে তাড়াতাড়ি। ১৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল হিসাব করি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ধরা এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার অতিভুজের দৈর্ঘ্য বলছে, যার পরিসীমা বলছে √2 + 1 সেমি, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? আমরা সমান বাহুগুলির দৈর্ঘ্য যদি 1 সেমি ধরি তাহলে অতিভুজ হয়ে যাবে √2 সেমি। এবার এই তিনটার যোগফল সমান √2 + 1, সমাধান করলে আমরা x এর মান পেয়ে যাবো, আর x এর মান বসালেই অতিভুজের দৈর্ঘ্য পেয়ে যাবো, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ধরি এ বি সি সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান বিসি সমান 1 সেমি, তাহলে এসি সমান x √2 সেমি,
আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এক্স স্কয়ার প্লাস এক্স এসি স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার এখান থেকে হিসাব করতে পারি, বা এটাকে যদি একটা আমরা চতুর্ভুজ সম্পূর্ণ করি তাহলে সেটা হয়ে যায় একটি বর্গক্ষেত্র, কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে অতিভুজ। তা আমরা জানি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য বাহুর টু, সেখান থেকে আমি একবারে বলে দিলাম। আচ্ছা দশমে শর্তানুসারে যেহেতু পরিসীমা বলা আছে তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স রুট টু সমান রুট টু প্লাস ওয়ান, বা টু এক্স প্লাস এক্স রুট টু সমান রুট টু প্লাস ওয়ান, বা আমরা যদি এখান থেকে টু কে রুট টু ইন্টু রুট টু ইন্টু এক্স প্লাস রুট টু ইন্টু এক্স এইভাবে লিখি, রুট টু ইন্টু রুট টু সমান টু, এবার রুট টু এক্স আমরা কমন নিয়ে নেব, ঠিক আছে রুট টু এক্স কমন, তাহলে থেকে যাচ্ছে রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস ওয়ান, বা ওয়ান বা এক্স সমান ওয়ান বাই রুট টু। অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান ওয়ান বাই রুট টু ইন্টু রুট টু সমান এক সেমি, এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু এত বর্গ সেমি, আজকে তোমাদের 14 পর্যন্ত সমাধান করে দিলাম, 11, 12, 13, 14 চারটা ঠিকঠাক করে দেখবে ভালোভাবে, আশা করি বুঝতে পেরেছো, তোমরা না পারলে আবার বলবে, পরের ক্লাসে আবার আলোচনা করব। আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ।